আসসালামু আলাইকুম, পারভিনস কিচেন গ্যালারি থেকে পারভিন খানম বলছি। আশা করব সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাড়ি কাবাব। ইফতার পার্টির জন্য এই রেসিপিটি আমরা করতে পারি। চলুন দেখে আসি আজকের রেসিপি, হাড়ি কাবাব। হাড়ি কাবাবের জন্য নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি গরুর মাংস। মাংসগুলোকে আমি সমানভাবে স্লাইসড করে নিয়েছি। আমি দেখাচ্ছি, দেখেন সব দিকে সমান করে নিয়েছি। স্লাইসগুলো এমনই হতে হবে, কোনো সাইডে যেন পাতলা বা মোটা না হয়, সব দিকে একইভাবে থাকবে। আমি একটি কেটে দেখাচ্ছি। এরকম একটি শার্প নাইফ নিতে হবে, শার্প নাইফ ছাড়া কিন্তু স্লাইসগুলো সমান হবে না। দেখেন সব দিকে সমান হয়েছে। এখন আমি একটি মিক্সিং বল নিচ্ছি, মেরিনেটের জন্য মিক্সিং বল নিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই, এখানে আছে হাফ কাপ, পুরোটাই দিয়ে দিচ্ছি। হাফ কাপ টক দইয়ের সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ময়দা। ময়দাটা এই জন্য দিচ্ছি কাবাব হওয়ার পর কাবাবের ভিতরে ছানা ছানা দেখাবে না। এখন টক দইয়ের সাথে ময়দা ভালো করে বিট করে নিচ্ছি। রসুন পেস্ট হাফ টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট হাফ টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি পেঁপে পেস্ট 1/2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি কাবাব মশলা 3 টিস্পুন 3 চা চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 3 চা চামচ। দিয়ে দিচ্ছি লেবুর রস 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি লবণ 2 চা চামচ। সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু গরম মশলা, এখানে আছে এলাচি, দারুচিনি, জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস, না ভেজে একসাথে গুঁড়া করে সেখান থেকে হাফ চা চামচ দিয়ে দিলাম। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেছে। এখন মাংসগুলো ঢেলে দিচ্ছি। মাংসগুলো ঢেলে দিয়ে ভালো করে মেশাতে হবে মশলার সাথে। মাংসগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি রেফ্রিজারেটরে 7-8 ঘন্টা রেস্টে রেখে দিব। যদি ফ্রিজ না থাকে তাহলে বাইরে 4-5 ঘন্টা রেখে দিলেই হবে। 7-8 ঘন্টা পর ফিরে আসছি। 8 ঘন্টা হয়ে গেছে, আমি 8 ঘন্টা রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ কুকিং অয়েল। তেল দেওয়ার পর আবার ভালো করে মাখাতে হবে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আবার রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলা অন করে দিচ্ছি। প্যান গরম হয়ে গেছে, এখন আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। মাংসগুলো ঢেলে দিয়ে না নেড়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে। তারপর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, দেখেন অনেক পানি উঠে গেছে মাংস থেকে। এখন আমি নেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য, 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসছি মিডিয়াম টু লো হিটে। আবার ঢেকে দিচ্ছি। হয়ে গেছে 30 মিনিট, দেখেন একটু পানি আছে। এখন দেখে নিচ্ছি মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। আরেকটু লাগবে, আবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। হয়ে গেছে 10 মিনিট, কত সুন্দর দেখাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মোটা করে রিং করে কেটে নিয়েছি। হাফ কাপ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্লাইসড গ্রিন চিলি, আপনি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। এখন আমি আর সেদ্ধ করব না, জাস্ট পেঁয়াজের গন্ধটা দূর করার জন্য কয়েক মিনিট ঢেকে রাখছি। 2-3 মিনিট আমি ঢেকে রাখছি, আর সাথে কাঁচা মরিচের ফ্লেভারটাও আসবে। 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখেন পেঁয়াজগুলো কাঁচা কাঁচা দেখাচ্ছে, আর কাঁচা মরিচগুলো একদম সবুজ দেখাচ্ছে। চুলা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে বিফ হাঁড়ি কাবাব, আমি এখন সার্ভ করে দিচ্ছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।